মেডিটেশন বা ধ্যান কি, কেনই বা আমরা মেডিটেশন করব, মেডিটেশন করার সহজ উপায় কি? এক কথায়, নিজের মনোসংযোগ বা একাগ্রতা বৃদ্ধি করতে বা শারীরিক ও মানসিক সমস্যা দূর করতে মেডিটেশন করা উচিত। একটি নির্দিষ্ট সময় শান্ত পরিবেশে স্থির হয়ে বসে চোখ বন্ধ করে যে কোনো একটা বিন্দুতে মনকে নিয়ে যাওয়া বা নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দেওয়া। বাজে বা ভিন্ন চিন্তা মাথায় আসলে তা মাথার দুই পাশ দিয়ে বের করে দেওয়া। এরকমভাবে 5 থেকে 10 মিনিট শান্ত হয়ে বসাই মেডিটেশন। এবার বলবো উচ্চ পর্যায়ে মেডিটেশন, অর্থাৎ সিস্টেমিক মেডিটেশন ও তার ফল। আমরা যদি ভগবান, ঈশ্বর বা সুপার পাওয়ার আছে বলে বিশ্বাস করি, তাহলে এই পাওয়ারের ভালো প্রভাবও অনুভব করতে চাই, অর্থাৎ সুপার পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে চাই। এটা একমাত্র সম্ভব মেডিটেশন অর্থাৎ স্পিরিচুয়াল কানেকশন, অর্থাৎ আমাদের সঙ্গে উপরওয়ালার সংযোগ। নিজেকে সুস্থ রাখতে, রোগ মুক্ত হতে, মনে রাখার ক্ষমতা বা মনের জোর বাড়াতে মেডিটেশন করা উচিত। মনে রাখবেন, যে কোনো গ্রহের প্রকোপ থেকে 100% মুক্তি দিতে পারে একমাত্র মেডিটেশন। এখন বলি কিভাবে মেডিটেশন করবেন। সবার প্রথমে শান্ত পরিবেশে সকালবেলা মেরুদণ্ড সোজা রেখে চোখ বুঝে আসন করে বসবেন এবং চিন্তাকে শূন্যতে, অর্থাৎ চিন্তামুক্ত হবার চেষ্টা করবেন। চিন্তা শূন্যতে আনা অনেক কঠিন, তাই অনেকে চিন্তাকে নিঃশ্বাস প্রশ্বাসের ওপর নজর দিয়েও মেডিটেশন করেন। আমার মতে এর থেকে সহজ উপায় সাউন্ডের মাধ্যমে মেডিটেশন করা। এর ফলে খুব তাড়াতাড়ি চিন্তা নিউট্রালে আসবে। আর সবথেকে বড় ব্যাপার, মানব দেহে যে পিনিয়াল গ্ল্যান্ড আছে তাও সাউন্ডের মাধ্যমেই খুব তাড়াতাড়ি জেগে ওঠে। অর্থাৎ আমাদের দেহে যে 7টি চক্র আছে তা সুন্দরভাবে কাজ করতে শুরু করে এবং আমাদের লাইফ সুন্দর হতে শুরু করে। কিছু মিরাকেল ঘটনাও ঘটতে থাকে। অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো সাউন্ডে মেডিটেশন করা ঠিক নয়। সাউন্ডের ফ্রিকোয়েন্সি বুঝে এক এক ধাপে এক এক ফ্রিকোয়েন্সিতে মেডিটেশন করতে হয়। অবশ্যই মনে রাখবেন, ভালো লাগলে প্রথম ধাপে 5 থেকে 20 মিনিট মেডিটেশন করবেন, ভালো না লাগলে 2 থেকে 5 মিনিট মেডিটেশন করবেন, আস্তে আস্তে সময় বাড়াবেন। কোনো অসুবিধে হলে জানাবেন। সকালবেলা অর্থাৎ ভোর 4:30 থেকে 7:30 পর্যন্ত খালি পেটে মেডিটেশন করলে ফল খুব ভালো হয়। এছাড়া যে কোনো সময় করা যেতে পারে। রাতে শোয়ার আগেও মেডিটেশন করা যেতে পারে। মনে রাখবেন, বিশ্বাসী বা পজিটিভ চিন্তাই মানসিক জোর ও ফল পেতে সাহায্য করবে।